নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর বাজারের খবরাখবর নিতে চলে এসেছি বীরভূম জেলার সাঁইথিয়াতে। এখন আমরা এখানে কথা বলবো বীরভূম জেলা সাঁইথিয়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা বীরভূম জেলা আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুভাষ মণ্ডলের সাথে, এবং ওনার সাথে কথা বলে আমরা জেনে নেব সাঁইথিয়াতে আজকে আলুর দাম কি আছে, এখনো পর্যন্ত বীরভূম জেলার হিমঘরগুলি থেকে আনুমানিক কত প্যাকেট আলু নিকাশি হয়েছে, তথা বীরভূম জেলার আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো। দর্শক বন্ধু, এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করবেন প্রত্যেকটি আলু চাষী এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি যদি ইন্ডিয়া পটেটো নিউজ প্রথম দেখছেন, তাহলে অবশ্যই আলু সংক্রান্ত সব খবরাখবর প্রতিদিন আপনার স্মার্টফোনের মাধ্যমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম সুভাষ মণ্ডল। আপনি সাঁইথিয়া আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি সাঁইথিয়া বীরভূম জেলা আলু ব্যবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আছি। সাঁইথিয়া স্টোর কবে থেকে খুলেছে? সাঁইথিয়ায় বড় বড় স্টোরগুলো খোলা মোটামুটি এক মাস হয়ে গেছে, আর যেগুলো আপনার ছোট স্টোর সেগুলো মোটামুটি এই দিন কোনোটা 12 দিন, কোনোটা 10 দিন, কোনোটা 15 দিন এরকম খোলা হয়েছে। আচ্ছা, আজকে 50 কেজি রেডি জ্যোতির আলুর দাম কত টাকা চলছে? আমাদের এখানে সাঁইথিয়ায় অ্যাকচুয়ালি জ্যোতিটা দু রকম পাওয়া যায়। একটা ক্যাটে যেটা চাষ হয়, ওই ক্যাটের একটা জ্যোতি, আর একটা পাঞ্জাব সিডের চাষ হয়, ওই একটা জ্যোতি। পাঞ্জাব সিডের চাষের জ্যোতিটা আমাদের এখানে সেডের দাম আজকে আছে 620 টাকা, চালান হচ্ছে 630 টাকা। আর ক্যাটের জ্যোতিটা আমাদের এখানে দাম আছে আজকে মোটামুটি আপনার 670-75, আর চালান হচ্ছে 680-85। 50 কেজি প্যাকেট। 500 মানে ক্যাটের আলু জ্যোতিটা 570-75 সেটের দাম, আর 580-85 চালান হচ্ছে। বন্ডের দাম কত টাকা চলছে? বন্ডের দাম ধরুন যেরকম আলু সেরকম দাম, মোটামুটি পাঞ্জাবটার বন্ডের দাম 400-420 টাকা অবধি দাম আসছে, এটা চলছে দাম। আর ক্যাটিটার মোটামুটি 360-370 টাকা এরকম বন্ডের দাম আসছে। আজকে সাঁইথিয়া এরিয়ার বীরভূমটা আমার কাছে পুরো রিপোর্ট নেই, সাঁইথিয়া এরিয়াটা মোটামুটি আপনার 6000-এর মতন আলু নিকাশি হয়েছে। এখানে আছে আপনার পোগরাজ পাওয়া যায়, 49-92 বলে একটা, কোথাও সেটাকে স্পেশাল 3 বলে, কিন্তু মূলত আমাদের সাঁইথিয়াতে ওটাকে 49-92 বলে। আজকে আমাদের এখানে পোগরাজ আলুর দাম আছে 500-520 টাকা, আর 49-92 দাম আছে মোটামুটি 570-75 টাকা। গতকালকের থেকে দাম কি একটু বাড়লো নাকি একই আছে? ও সেম দামই আছে, কালকে গতকালও যে দাম ছিল আজকেও সেম দামই আছে। আপনাদের এলাকা থেকে আলুটা মূলত কোন কোন জায়গায় রপ্তানি করা হয়? আমাদের আলুটার 80% আলু ঝাড়খণ্ড যায়। আমাদের বীরভূম জেলার আলুটার 80% আলু ঝাড়খণ্ড যায়, 20% আলু আপনার মুর্শিদাবাদ মানে আমাদের বাংলার মুর্শিদাবাদ এবং কিছু মালদা সাইডে যায়। ওইসব মার্কেটগুলিতে এখন চাহিদা কেমন চলছে? চাহিদা খুব একটা নেই, তবে ওরা মানে বলতে চাচ্ছে যে একটু বৃষ্টি হলে পরে চাহিদাটা বাড়বে। এখন চাহিদাটা যে খুব আছে সেরকম কোনো ব্যাপার নেই, চাই অল্প চাহিদা আছে, সেই মতো আলুটাও অল্পই নিকাশি হচ্ছে। আর ওইসব এলাকাগুলিতে কি উত্তরপ্রদেশ থেকে আলু আসছে? না, বর্তমানে এখন উত্তরপ্রদেশ থেকে আলু সেইভাবে আসে না। এখন আলু যেটা যাচ্ছে মাঝারি আলুটা আমাদের মার্কেটটাকে একটু ডিস্টার্ব করছে। মাঝারি আলুটা আপনার বর্ধমান মেমারি তারকেশ্বর থেকে লোড হয়ে ওইসব এরিয়ায় যাচ্ছে, যে মাঝারি আলুটার জন্য আমাদের মানে এই আলুটার একটু মার্কেটে ডিস্টার্ব হচ্ছে। আপনাদের সাইটে ইউনিটে মোট কতগুলি হিমঘর আছে? 9টি হিমঘর আছে। আচ্ছা, ওই 9টি হিমঘর মোট ক্যাপাসিটি কত? মোটামুটি 19.5 লাখ ধরে চলুন। আচ্ছা, এবছরে কত লক্ষ প্যাকেট আলু লোড হয়েছিল? এবছরে
18 লক্ষ ধরুন, কম বেশি 2-5 হাজার 18 লক্ষ লোড হয়েছে 19.5 লাখে। আগের বছরের তুলনায় বেশি লোড হয়েছে নাকি কম? না, সেই হিসাবে ধরতে গেলে একটু বেশি লোড হয়েছে, কারণ এবছর আমাদের একটা স্টোরে 1 লাখ ক্যাপাসিটি বেড়েছে, সেই হিসাবে একটু বেশি লোড হয়েছে। যেহেতু আগের বছরের তুলনায় বেশি লোড হয়েছে, আগামী দিনে নিকাশি কিরকম হতে পারে বলে আপনি মনে করছেন? আমাদের নিকাশি মোটামুটি গত 3 বছরে রিপোর্ট কিছু খারাপ নেই, গত 3 বছর সম্পূর্ণ আলুটা নিকাশি হয়েছে। এবার 2022 সালে নিকাশিটা হতে হতে লাস্টের দিকে বাজারটা পড়ে যায়, হয়তো লোকসান হয়েছে, কিন্তু আলু সম্পূর্ণ নিকাশি হয়ে গেছে। এবছরও আমার ধারণা যে আলু সম্পূর্ণ নিকাশি হয়ে যাবে। এই মে মাসে কত পার্সেন্টেজ আলু নিকাশি হতে পারে সাইথিয়া থেকে, কি মনে করছে? মে মাসে আপনার মোটামুটি 5-7% হিসাব হবে নিকাশির। গত বছর যেমন বাংলার আলু উত্তরপ্রদেশের আলুর জন্য একটা ব্যাপক সমস্যায় পড়েছিল, এবছরে কি সেই রকম সমস্যা হতে পারে? হ্যাঁ, হতেও পারে, তার কারণ আমাদের বাংলা থেকে উত্তরপ্রদেশের আলুটা অনেকটা কম দামে লোড হয়েছে, সেই হিসাবে এখনও হয়তো উত্তরপ্রদেশের চাষিরা সেভাবে আলু বেচতে লাগেনি। যদি বেচতে লাগে একটু কম দামে, আমাদের সেই সমস্যাটা এবছরেও আসতে পারে। রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনাদের সাইথিয়া ইউনিটের পক্ষ থেকে? আলু চাষি এবং ব্যবসাদারদেরকে কারুর দ্বারা প্ররোচিত হবেন না, নিজের বুদ্ধি লাগিয়ে ব্যবসা করুন। এবং চাষি ভাইদেরকেও বলবো যে একসঙ্গে সব আলুটা বিক্রি না করে কিছু কিছু ধাপে ধাপে আলুটা বিক্রি করার দরকার আছে। এতে কি হয়, একটা মার্কেটের সমতা থাকে। এখন যদি বন্ডগুলো ধরে রেখে লাস্টের দিকে বিক্রি করার চেষ্টা করা হয়, তখন মার্কেটটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে মোটামুটি একটা এভারেজ, সবসময় আলুটা যদি ঠিকমতো নিকাশি হয়, মার্কেটটা ঠিকঠাক ধরে থাকবে, এটাই বলার আছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।